ফ্যাশন ও ডিজাইনারদের আতুর ঘর। ইতালির মিলানে পর্দা নামলো মিলান ফ্যাশন উইক 2023 এর। সপ্তাহ জুড়ে সেই আয়োজনে দেখা গেল নামি দামি সব ব্র্যান্ডের চোখ ধাঁধানো সব পোশাক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল অসংখ্য মডেল, সাথে জমায়েত হয়েছিল হলিউডের সুনামধন্য অভিনয় শিল্পীরাও, দূর দূরান্ত থেকে অংশ নিয়েছিল ফ্যাশন প্রেমীরাও। কেমন ছিল এ বছরের আয়োজন? 21 ফেব্রুয়ারি থেকে শুরু হয় ফ্যাশন দুনিয়ার অন্যতম জমকালো উৎসব মিলান ফ্যাশন উইক 2023। সপ্তাহ জুড়ে নামিদামি সব ব্র্যান্ডের মোট 50টির অধিক শো হয়ে গেল সেখানে। শরৎ ও শীতের পোশাকের নান্দনিক সব পোশাক নিয়ে ডিজাইনাররা হাজির হয় সেই শোগুলোতে। এবছর সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছে বেলজিয়ান ডিজাইনার ম্যাথু ব্লেজির পোশাকগুলো। গত দুবারের মতো এবারও তার চমৎকার রং, আকার আর নকশার শৈল্পিক পোশাক নজর কেড়েছে। সেই সাথে ব্রিটিশ ডিজাইনার ম্যাক্সিমিলিয়ান ডেভিসের ফেরা কামর পোশাকও স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া আন্দ্রে দামো, দুরাসি মিলানো ও তোমোকো ইজুমির মতো তরুণ প্রতিভাবান ডিজাইনাররা অংশ নিয়েছিলেন এবার। প্রাডা থেকে ফেন্ডি, জর্জিও আর্মানি থেকে ডলসে অ্যান্ড গাবানা, বটেগা ভেনেতা, ডিজেল সহ অসংখ্য বিলাসবহুল ব্র্যান্ড হাজির করেছিল তাদের শরৎ ও শীতের চোখ ধাঁধানো কালেকশন। সব ব্র্যান্ডের চেয়ে গুচি শো নিয়ে সবার আগ্রহ ছিল একটু বেশি। এবার প্রতিটি শোতে অতিরঞ্জিত কোনো পোশাক প্রাধান্য পায়নি। সব বয়সী ফ্যাশন প্রেমীদের কথা মাথায় রেখে ফ্যাশনকে সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজকরা সরল ও সাবলীল পোশাকের দিকে বেশি মনোযোগী ছিলেন। সপ্তাহ জুড়ে মিলানে হলিউড তারকাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিলানকে এক টুকরো হলিউড বললেও কিন্তু মন্দ হবে না। বাদ যায়নি কে পপ তারকারাও। জিউলিয়ানো কাজা ডিজাইন স্টুডিও সহ বেশ কয়েকটি শোতে দেখা দেয় পপ গায়িকা দোয়ালিপা। মোশিনো ও আর্মানির শোতে ধরা দিয়েছিল সুপার মডেল অ্যাশলে গ্রাহাম। ডলসে অ্যান্ড গাবানা ও ফেরাকামোর হাউসে ছিলেন কিম কার্দাশিয়ান, উমা থার্মান ও কে পপ হার্টথ্রব জুনো। এদিকে গুচির শোতে হাজির হয়েছিলেন ডাকোটা জনসন, জুলিয়া গার্নার, সালমা হায়েক, এসাফ রকি। র্যাম্পে নজর কেড়েছিল বেলা ও জিজি হাদিদ। প্রাডার রানওয়েতে মুগ্ধতা ছড়িয়েছিল সুপার মডেল কেন্ডেল জেনার। বটেগা ভেনেতার শোতে ছিলেন বিটিএস তারকা আরএম। অন্যদিকে মিলান ফ্যাশন উইকের লাল গালিচায় বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সাফিয়ার সাথে নকশার পোশাক পরে হেঁটেছেন মডেল আলিশা ইসলাম। তিনিও এই দেশেরই মডেল। সাফিয়া অর্গানজা ফেব্রিক বেছে নিয়েছিলেন পোশাকটির জন্য। অতিরঞ্জন নয় বরং সহজ সরল নকশায় মুগ্ধতা বিলিয়েছে সাফিয়ার নকশায় আলিশার সেই পোশাক। পুরো মিলান শহরে ছিল সাত সাত রব। আয়োজনে সামিল হতে বাদ চায়নি সাধারণ মানুষরাও। তরুণ থেকে বৃদ্ধ, ফ্যাশন সচেতন নারী পুরুষ সবাই তাদের পছন্দ মতো পোশাকে সেজেছিল সপ্তাহ জুড়ে। পছন্দের মানুষের সাথে সবাই ঘুরতে বের হয়েছিল নতুন পোশাকে। অন্য সব বছরের তুলনায় ফ্যাশন প্রেমীরা এবার সবচেয়ে বেশি ভিড় জমিয়েছিল শপিং মলগুলোতে। তাই আয়োজকরা বলছে এই আয়োজন ছিল অন্য সব বারের চেয়ে একটু আলাদা। মারিওসেন, শোবিজ টুনাইট।